আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের কোষে দেখি 11 অর্থাৎ শতকরা এই চ্যাপ্টারটা। তো শতকরা বলতে কি বোঝাই এই সম্পর্কে একটা ধারণা আমি আগের দিন দিয়েছি, আশা করছি লক্ষ্য করেছো, খেয়াল করেছো। বলা হয়েছিল শতকরা বলতে বোঝায় 100 মধ্যে কত, এই হিসাবটাকে শতকরা বলা হয় না? 100 মধ্যে কত কিভাবে ব্যাপারটা আসছে দেখো, তোমাকে একটু বুঝিয়ে বলি। যে ধরে নাও দুবার তোমার পরীক্ষা হয়েছে বা দুটো আলাদা বিষয়ে পরীক্ষা হয়েছে, মনে করো অঙ্কে যে পরীক্ষা হয়েছে সেই অঙ্কে তুমি পেয়েছো 25-20, আর আরেকটা পরীক্ষা মনে করো তুমি ইংরাজিতে পেয়েছো 175। তোমাকে প্রশ্ন করলো তুমি কোন বিষয়ে বেশি ভালো পরীক্ষা দিয়েছ, তাহলে তুমি কিভাবে করবে? দেখো আবার বলছি, তুমি তোমার দুটো পরীক্ষা হয়েছে কোনো এক সময়ে, সাপোজ মনে করো অঙ্কের যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটা হয়েছে 25 এবং তুমি 25-20 নাম্বার পেয়েছ, আর ইংরাজির যে পরীক্ষাটা হয়েছে সেই ইংরাজি পরীক্ষায় তুমি 175 পেয়েছো। তোমাকে প্রশ্ন করেছে যে তুমি কোন বিষয়ে বেশি ভালো নাম্বার পেয়েছো, তাহলে কিভাবে করব? তাহলে তোমাকে যেটা করতে হবে, যেটা করার নিয়ম নিয়ম হচ্ছে যে তুমি সবটাকে 100 প্রকাশ করো, অথবা আমি যদি একটু অন্যভাবে বলি যে 100 ধরলাম না, তারপর 70 পরীক্ষা হয়েছে আর তুমি 70 পেয়েছো 60, তো তোমাকে করতে হবে কি দুটোকে 100 প্রকাশ করতে হবে। যেমন দেখো আমি যদি অঙ্কের হিসাবটা করি, যে অঙ্ক অঙ্কে কি হয়েছে তুমি 25 পেয়েছো 20, তাহলে একে যদি পরীক্ষা হতো তুমি পেতে 20/25, ওই কি নিয়ম। তাহলে যদি 100 পরীক্ষা হতো তাহলে তুমি পেতে 20/25×100, তাহলে এটা যদি কাটাকাটি করো 4 হলো, তাহলে 4×20 80, তার মানে 100 তুমি পেয়েছো 80 যদি অঙ্কের কথা বলো। আর যখন তুমি ইংরাজির কথা বলবে, ইংরাজিতে 70 পেয়েছো তুমি 60, তাহলে এক যদি বলি তাহলে সেটা হয়ে গেল 60/70, তাহলে তুমি যদি 100 হিসাব করো তাহলে পড়ে থাকছে 6/7×100, তার মানে এটা পড়ে থাকছে 600/7, এটা যদি করো 7/8=56, 4×0=35, 7×7=49, মোটামুটি এরকম একটা নাম্বার আসছে। তাহলে তুমি অঙ্কে পেয়েছো 80 আর ইংরাজিতে পেয়েছো প্রায় 86, তাহলে কোন বিষয়ে নাম্বার পেয়েছো বেশি? তুমি ইংরাজিতে বেশি পেয়েছো। তুমি এখানে কি বলবে যে আমি অঙ্কে 80% নাম্বার পেয়েছি। এই যে 100 মধ্যে যে নাম্বারটা পেয়েছো সেটাকে বলা হয় শতকরা হিসাব, এবং শতকরাকে বোঝাতে এই রকমের একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলে পার্সেন্টেজ চিহ্ন, শতকরা চিহ্ন। দেখো আমি প্রয়োগ করেছি, ইংরেজিতে তুমি কত পেয়েছো, ইংরেজিতে তুমি প্রায় 86% নাম্বার পেয়েছো। দেখো পার্সেন্টেজ, তাহলে আমি কি বলছি শতকরা 86, শতকরা 86 মানে কি 100 মধ্যে 86, তার মানে শতকরা বলতে কি বোঝায় যে 100 মধ্যে কত সেই হিসাবটাকে বোঝাবার জন্য আমরা শতকরা ব্যবহার করে থাকি। শতকরা চিহ্ন তোমাকে বললাম, যদি তোমাকে বলে তুমি 50% নাম্বার পেয়েছো, তার মানে তোমাকে বোঝাতে বুঝতে হবে যে 100-50 পেয়েছো, ঠিক আছে? তাহলে যখনই কোনো পার্সেন্টেজের কথা বলবে তোমার মাথায় সঙ্গে সঙ্গে চলে আসবে সেটাতে 100 পাওয়া। বেশ, এবার তোমার বইয়ের অঙ্কগুলোতে যাব, তার আগে আরেকবার একটা জিনিস বলে দিই, যদি তোমাকে কোনোভাবে অঙ্ক করার সময় শতকরা হিসাব থেকে ভগ্নাংশ হিসাবে যেতে হয়, শতকরা থেকে ভগ্নাংশ, তখন তুমি মনে রাখবে যে মনে করো তোমাকে বলেছে 20%, তার মানে এটা বোঝাবে যখন ভগ্নাংশ করবে তখন সেটা হয়ে যাবে 20/100। যদি তোমাকে বলে 75%, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা হয়ে যাচ্ছে 75/100, ঠিক আছে? তার মানে শতকরা থেকে ভগ্নাংশে যেতে গেলে তোমাকে 100 দিয়ে ভাগ করতে হবে সোজা হিসাবে। আর যদি উল্টোটা হয়, যদি তোমাকে বলে ভগ্নাংশ থেকে শতকরা, ভগ্নাংশ থেকে যদি শতকরা বলে, যেমন মনে করো তোমাকে বললো 3/4, তাহলে এটাকে যদি শতকরা করতে হয় তোমাকে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা কাটাকাটি করলে হচ্ছে 25, তার মানে পড়ে থাকছে 75%, তার মানে 3/4 মানে হচ্ছে 75%। তাহলে আমি কি পেলাম, শতকরা থেকে ভগ্নাংশে যেতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর ভগ্নাংশ থেকে যদি শতকরা যেতে হয় তাহলে সেক্ষেত্রে আমাকে 100 দিয়ে গুণ করতে হবে। এই দুটো কথা তুমি সবসময়
মনে রাখবে। বেশ, এবার তুমি অঙ্কে চলে যাও, একদম প্রথম অঙ্ক তোমাদের বইয়ে এক নম্বর অঙ্ক বলছি আমার কাছে 50 টাকা আছে, হয়তো তোমাকে বাড়িতে মা দিল যে ইয়া 50 টাকা নেই, 50 টাকা নিয়ে কিছু কিনে নিয়ে আয়, এরকম একটা ব্যাপার। তুমি কি করলে সেই 50 টাকার 12% পেন কিনতে খরচ করে ফেললে। কি বলেছে? 50 টাকার 12% এটা তুমি পেন কিনতে খরচ করছো। তাহলে তুমি বলতে পারো তোমার পেন কিনতে খরচ মানে পেনের দাম 50 টাকার 12%। আচ্ছা কত টাকা হলো সেটা হিসাব করতে বলেছে। আচ্ছা টাকার, এর মানে বোঝায় টাকা এর, আর এর মানেই হচ্ছে গুণফল। তাহলে 50 টাকা ইনপুট, এটা শতকরা আছে, তাহলে শতকরা থেকে ভগ্নাংশ যেতে গেলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, একটু আগে বললাম। এবার তুমি কাটাকাটি করে দাও, এটা 2 পড়ে থাকছে, আর 2 আর 12 করলে 6, তার মানে এটা পড়ে থাকছে 6 টাকা। তাহলে পেন কিনতে তুমি কত খরচ করেছো? 6 টাকা খরচ করেছো। খুব সিম্পল হয়েছে, হয়ে গেল। আচ্ছা এইটা ছিল তোমার প্রবলেম নাম্বার 1। আচ্ছা 2 নম্বর প্রবলেমটা চলে যাও। 2 নম্বর প্রবলেম বলছে যে তোমার একটা মেশিন কিনতে হবে, সেই মেশিনটা বিদেশ থেকে আসবে। কি বলছে? বিদেশে মেশিনটার দাম হচ্ছে 3 লাখ টাকা। দেখো 5টা 0 আছে, তাহলে মেশিনটার অ্যাকচুয়াল দাম হচ্ছে 3 লাখ টাকা। এবার কি বলছে, মেশিনটাকে যখন তুমি ভারতবর্ষে নিয়ে আসবে, তুমি তোমার দেশে নিয়ে আসবে, তখন সবসময় একটা ট্যাক্স দিতে হয়, কর দিতে হয়। কর মানে হচ্ছে ট্যাক্স। আচ্ছা ট্যাক্স ছাড়া হয় না কাজ। কত ট্যাক্স দিতে হয়? বলছে 120% ট্যাক্স দিতে হয়। মানে বিদেশ থেকে যখন সেটা ভারতে আসবে, তোমার হাতে আসবে, তখন এই টাকার উপরে 120% ট্যাক্স দিতে হয়। তাহলে তোমাকে মেশিনটা পেতে গেলে কত দাম দিতে হবে? এত টাকা তো দিতেই হবে, এটা অ্যাকচুয়াল মূল্য, তাহলে এত টাকা দিতেই হবে, তার সঙ্গে এই টাকাটার 120% ট্যাক্স দিতে হবে। তাহলে দাম কত হয়ে যাবে? 3 লাখ প্লাস 3 লাখের 120%। তাহলে মেশিনটার দাম কত হবে তুমি ক্যালকুলেশন করে বের করো। তাহলে আমি বলতে পারি মেশিনটির মূল্য, তাহলে মেশিনটির মূল্য অথবা তুমি বলতে পারো ক্রয় মূল্য, মানে কত দামে তুমি কিনছো, কি ছিল? 3 লাখ টাকা দাম ছিল, মনে রাখবে 5টা 0 হবে, আর তোমাকে ট্যাক্স দিতে হচ্ছে 3 লাখ টাকার 120%। তাহলে 120% মানে 120/100। আচ্ছা এখান থেকে 1টা 0 কাটা গেল, এখান থেকে 1টা 0 কাটা গেল, তাহলে এটা পড়ে থাকছে 3 লাখ, 1, 2, 3, 4, 5 প্লাস 3 বার 36, ওখানে আছে 4টা 0 টাকা। আচ্ছা 4টা 0 প্রথমেই বাদ দিয়ে দাও, 1, 2, 3, 4, 4, 3, 4টা 0 চলে গেল, তাহলে এখানে পড়ে থাকছে 30, এখানে 36, 30 প্লাস 36 হয়ে যাচ্ছে 66। তার মানে যে মেশিনটার দাম 3 লাখ টাকা, ট্যাক্স দেওয়ার পর তোমার পড়ে থাকবে দাম দিতে হবে 6,60,000 টাকা, এটাই হয়ে যাচ্ছে তোমার মেশিনটার, এটাই চেয়েছিল। আচ্ছা এরপরে 3-এর দাগের অঙ্কগুলো চলে যাও। আচ্ছা 3-এর দাগের অঙ্কগুলো দেখো, শতকরাই প্রকাশ করতে বলেছে। আচ্ছা হিসাব করতে বলেছে, কি বলেছে? প্রথমে 3-এর দাগের 1-এর দাগ, 3-এর 1-এর দাগ বলেছে 80 টাকার 15%। প্রথম অঙ্কটাই বলেছে 80 টাকার 15%, তাহলে 80 টাকার 15%, তার মানে 80 টাকা তার এর, আচ্ছা এর মানে হচ্ছে গুণফল, 15%, তাহলে 15/100। প্রথমে তুমি 20 দিয়ে কেটে দাও, 4×20 80, এটা 5×20 100, আর 5 দিয়ে 15 কেটে যাচ্ছে 3, তাহলে এখানে 4 এখানে 3, কত করে থাকছে? 12, একক কি আছে? টাকা, তাহলে এটা হয়ে যাবে 12, তাহলে 80 টাকার 15% হয়ে যাবে 12 টাকা। 2-এরটাই চলে যাও, 215 টাকার 12%, 3-এর 2 215 টাকার 12%, মোটামুটি ধারণা হয়ে গেছে। কি করতে হবে? গুণ করতে হবে শতকরাটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে, তাহলে এটা পড়ে থাকছে 215 টাকা এর, মানে গুণফল 12/100, প্রথমে 5 দিয়ে কেটে দাও, 5×20 100, এটা 5 দিয়ে কাটলে আসছে 5×4 20, 5×3 15, কাটাকাটি
এখানে যাচ্ছে না, এটা 4 5 20, 4 3 12, তাহলে এটা পড়ে থাকছে 129 ডিভাইডেড বাই 5 টাকা। এটা করলে আসবে 5 গুণে 10, 5 5 25 0.8, তাহলে এটা পড়ে থাকছে 25.8 টাকা। বা তুমি বলতে পারো এটা হয়ে যাচ্ছে 25 টাকা 80 পয়সা। নেক্সট বলেছে 37.8 মিটারের 110%, 3 এর 3 নম্বর বলেছে 37.8 মিটারের 110%, একক যেটা আছে সেটাই লাস্টের উত্তর হবে, মানে উত্তরের একক হবে। তাহলে এত মিটার এর গুণফল 110 ডিভাইডেড বাই 100, তাহলে একটা শূন্য তো কাটছে। আচ্ছা এটা করে থাকছে, প্রথমে 11 দিয়ে গুণ করে দাও, 8 11 88, 8 77 8 85, 8 33 8 41, তার মানে 415.1 একটার পর দশমিক ছিল, নিচে একটা 10 পড়ে আছে, তার মানে এটা হয়ে যাচ্ছে 41.58 মিটার। দেখো কত সিম্পলি অঙ্কগুলো করে ফেলা যাচ্ছে, কোনো জটিলতা খুব বেশি নেই, একটু হিসাবটা করতে হচ্ছে। বেশ, তিনের দাগে তিনটে অঙ্ক বেরিয়ে গেল তোমার। আচ্ছা তিনের দাগে তুমি 4 নম্বর অঙ্ক চলে যাও, তিনের দাগে 4 নম্বর বলছে 480 টাকা 200%, সরি 480 গ্রামের 200%। প্রবলেম নাম্বার 4, খুব সিম্পল 2 দিয়ে গুণ, তাহলে এটা পড়ে থাকছে 960 গ্রাম। তাহলে এগুলো ছিল মোটামুটি শতকরা থেকে ভগ্নাংশে প্রকাশ করে অঙ্ক, তারপরে হিসাব করতে হয়েছে। আচ্ছা এবার চলে যাও তুমি চারের দাগে অঙ্কগুলো, চারের দাগের অঙ্কগুলো দেখো তোমাকে ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে হবে। কি বলছে, 2.25 টাকা 5 টাকা শতকরা কত অংশ? দেখো প্রথমত এই ধরনের অঙ্কগুলো থাকবে যখন শতকরায় প্রকাশ করতে বলবে, দুটোর একক যেন সেম থাকে সেটা তোমাকে খেয়াল রাখতে হবে। আচ্ছা দুটোর একক সেম করার পর কি করতে হবে, মনে করো চারের এক দুটো হিসাব করেছে, একটা বলেছে 2.25 টাকা আরেকটা বলেছে 5 টাকা, 2.25 টাকা 5 টাকার কত অংশ, যেহেতু দুটোরই একক সেম হয়ে গেছে, এবার তোমাকে দেখতে হবে কোনটা ছোট কোনটা বড়। অবভিয়াসলি এটা ছোট আর এটা হচ্ছে তোমার বড়। তাহলে প্রথমে একটা ভগ্নাংশ করতে হবে, সেই ভগ্নাংশে মনে রাখবে ছোটটাকে উপরে রাখবো বড়টাকে নিচে রাখবো। তাহলে শতকরা কত অংশ, তাহলে তুমি বলতে পারো 2.25টা উপরে থাকলো 5টা নিচে থাকলো, এটা ভগ্নাংশ হয়ে গেল। আচ্ছা তারপরে কি করতে হবে, শতকরা, তাহলে শতকরা করতে গেলে 100 দিয়ে গুণ আর শেষে পার্সেন্টের চিহ্নটা দিতে হবে। তাহলে এখানে তুমি এবার হিসাব করে নাও, 5 20 100, আচ্ছা একটা চলে এলো, তাহলে 22.5 × 2 তার পার্সেন্টেজ, তাহলে এটা করে থাকছে 22 × 44 আর 1, তাহলে 2.25 টাকা 5 টাকা 45%। পরেরটা কি করে দেখো, 85 গ্রাম আর 17 কিলোগ্রাম, তাহলে একটা বলেছে 85 গ্রাম, 85 গ্রাম আর একটা বলেছে 17 কিলোগ্রাম। বুঝতেই পারছো দুটো একক সেম নেই, তাহলে দুটো একক সেম নেই, আমি এককটা সেম করে দিলাম, এটা 85 গ্রাম হলো, এটা 17,000 গ্রাম, কোনটা ছোট কোনটা বড় তো বুঝতে পারছো। তাহলে বক্রাংশটা কত হবে, উপরে হয়ে যাবে 85, নিচে হয়ে যাবে 17,000। আচ্ছা শতকরায় প্রকাশ করলাম, 100 দিয়ে গুণ করলাম, তাহলে দুটো শূন্য তোমার কেটে গেল। আচ্ছা এবার 17 দিয়ে কাটো, 10 170, আর এটা 5 7 85, তাহলে এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে দেখো পড়ে থাকছে 0.5%, 1 এর 2 মানে 0.5, তাহলে এটা হয়ে যাচ্ছে 0.5%। ঠিক আছে পরের অঙ্কে চলে যাবো, 4 এর 3, কি বলেছে, 2 কিগ্রা 250 গ্রাম, তাহলে
মানে প্রথমে এটা হয়ে যাচ্ছে 2250 গ্রাম। আশা করছি এগুলো বোঝাবার কিছু নেই, কিলোগ্রাম থেকে গ্রাম করলাম তারপরে যোগ করে দিলাম, ছোট ওটাতেই করেছো। আচ্ছা আরেকটা বলেছে 0.72 কুইন্টাল, 0.72 কুইন্টাল। আচ্ছা কুইন্টাল মানে হচ্ছে 100 দিয়ে গুণ করতে হবে, যদি 100 দিয়ে গুণ করি তাহলে সেটা হয়ে যাবে কিগ্রাম, তার মানে এটা হয়ে যাচ্ছে 72 কিগ্রাম। আচ্ছা আমি তো সব কিছু গ্রামে করেছি, এটা গ্রামে করেছি, তাহলে এটা হয়ে যাবে 72,000 গ্রাম। প্রথমে কুইন্টাল থেকে কিগ্রাতে গেলাম, 100 দিয়ে গুণ করলাম, তারপর যেটা পেলাম সেটাকে 1,000 দিয়ে গুণ করলাম, তাহলে সরাসরি গ্রামে চলে গেলাম। আচ্ছা এবার বলেছে কত অংশ, তাহলে প্রথমে ভগ্নাংশ বের করো, কোনটা ছোট, 2250 ছোট, তাহলে 2250 ডিভাইডেড বাই 72,000 ইনটু 100। আচ্ছা শূন্যগুলো কাটো, এখানে একটা শূন্য কাটলো, এখানে দুটো শূন্য কাটলো, দুটো শূন্য কাটলো, তাহলে পড়ে থাকছে উপরে 225, নিচে 72, এটাও কাটাকাটি করা যায়, 9 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 9 দুগুণে 18, 9 পাঁচে 45, আর এটা হচ্ছে 9 8 72, তার মানে পড়ে থাকছে 25/8%। এটাকে তুমি করে দিতে পারো 3.8 × 24, 8 × 1 8 × 3 = 16, 3.125%। ঠিক আছে, চারের দাগের অঙ্কগুলো হয়ে গেছে। আচ্ছা পাঁচের দাগের গুলো তুমি বাড়িতে করবে, সবগুলোই দেখো শতকরা থেকে ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে শতকরা এই ধরনের হিসাব দিয়েছে, ওটা তোমার বাড়ির কাজ হয়ে গেল। আচ্ছা এবার কিছু লেখা অঙ্কে চলে আসি, যেমন প্রবলেম নাম্বার 4, তোমাকে বলেছে কি জলে, তুমি জানো এমনি ফিজিক্যাল সায়েন্সে পড়েছো যে টু ইজ টু ওয়ান অনুপাতে হাইড্রোজেন আর অক্সিজেন থাকে, তো বলেছে তোমার জলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, অক্সিজেনের শতকরা পরিমাণ কত। তো প্রবলেম নাম্বার 6 দেখো, বলে দেওয়া আছে হাইড্রোজেন ইজ টু অক্সিজেন ইকুয়াল টু 2:1, মানে দুভাগ হাইড্রোজেন থাকে আর এক ভাগ অক্সিজেন থাকে, তো অনুপাত থেকে খুব সহজে কিন্তু ভগ্নাংশ বের করে দেওয়া যায়। কীভাবে দেখো আমি করছি, প্রথমেই তুমি যেটা করবে হাইড্রোজেনের আনুপাতিক ভাগহার, এইরকমভাবে কথাটা লেখা হয়, মানে অনুপাত থেকে আমি ভাগহারটা কতটা ভাগ আছে আমি বের করতে চাইছি, আনুপাতিক ভাগহার বের করার নিয়ম কি, নিচে ওই দুটোর যোগফল 2:1 বলেছে, তার নিচে হয়ে গেল 2+1, কার বলেছে হাইড্রোজেন, হাইড্রোজেনের জন্য ক ভাগ আছে, দু ভাগ, তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ আর হয়ে যাবে 3। একই রকম ভাবে তুমি যখন অক্সিজেনেরটা বের করবে, অক্সিজেনের আনুপাতিক ভাগ হার কি বললাম, নিচে দুটো সংখ্যার যোগফল আর অক্সিজেনের জন্য কোনটা 1, তাহলে এটা 1, তাহলে 1:3, তাহলে হাইড্রোজেনের আনুপাতিক ভাগ হার হলো 2:3 আর অক্সিজেনের আনুপাতিক ভাগ হয়ে গেল 1:3। কিন্তু আনুপাতিক ভাগ হার চাইনি, তোমাকে শতকরা হিসাব চেয়েছে, শতকরা করতে গেলে কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, ব্যাস এইটুকুই হচ্ছে তোমার কাজ। তাহলে আমি লিখে ফেলতে পারি, অতএব হাইড্রোজেনের 2:3 গুণ লাগবে শতকরা পরিমাণ, অতএব হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত হবে, 2:3 × 100, অবভিয়াসলি একটা পার্সেন্টেজ চিহ্ন আসবে, তাহলে আমার এটা হয়ে যাচ্ছে 200/3%, আর এটা যদি তুমি হিসাব করো তাহলে তোমার পড়ে থাকবে এটা ইকুয়াল টু 66.23%। একই রকমভাবে অক্সিজেনের শতকরা পরিমাণ 1:3 × 100 হবে, এটা যদি হিসাব করো 33.13%। তাহলে হাইড্রোজেনের শতকরা পরিমাণ প্রায় 67 ভাগ আর অক্সিজেনের শতকরা পরিমাণ প্রায় 33, তুমি পুরোটাই বলবে 66.23 আর এটা হচ্ছে 33.13। বেশ পরেরটাই চলে যাবো, দেখো বলছে একটা কাঁচের কারখানায় কোনো এক বছরে, একটা কারখানায় দৈনিক 1500টা বোতল তৈরি হতো প্রতিদিনে, আগে 1500টা বোতল তৈরি হতো, এখন বলছে 1650টা বোতল তৈরি হয়, আগে 1500 বোতল তৈরি হতো, এখন 1695 কি বোতল তৈরি হয়,
তাহলে বোতল তৈরি করার পরিমাণ বেড়েছে না কমেছে? অবভিয়াসলি বেড়েছে, 1500 থেকে 1695 হয়েছে। আচ্ছা বলেছে উৎপাদন শতকরা কত বৃদ্ধি পেয়েছে, শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে বোতল তৈরির পরিমাণ কত বৃদ্ধি পেয়েছে আগে বের করো, তারপর শতকরার ব্যাপারে আসবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি কারখানার উৎপাদন বা কারখানায়, এটা হচ্ছে প্রবলেম নাম্বার 7, কারখানায় বোতল দৈনিক কতটা আছে, দৈনিক বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে কটা, 1695 মাইনাস 1500, তার মানে 195 কি? ঠিক আছে, আর শতকরা হিসাব কিভাবে করে, এই বৃদ্ধি ডিভাইডেড বাই প্রাথমিক পরিমাণ ইনটু 100%, তাহলে 1500-তে বৃদ্ধি পেয়েছে 195, তাহলে 100-তে কটা বৃদ্ধি পেয়েছে এই জিনিসটা তোমাকে বলতে চাইছে। ঠিক আছে, তাহলে দৈনিক উৎপাদন তুমি দৈহিক নিয়মে করতে চাও, তাহলে এটা হয়ে যাচ্ছে 1500-তে বৃদ্ধি পেয়েছে 195 কি, তাহলে একটিতে বৃদ্ধি পেয়েছে 195 বাই 1500, তাহলে শতকরা কত বৃদ্ধি পেয়েছে তাকে 100 দিয়ে গুণ করে দেবে। অথবা তুমি ডাইরেক্ট লিখতে পারো কারখানায় দৈনিক বোতল উৎপাদন শতকরা বৃদ্ধি পেয়েছে, বোতল উৎপাদন শতকরা, বোতল উৎপাদনের শতকরা বৃদ্ধি আমি কি করব প্রাথমিক মান দিয়ে ভাগ করব, তার মানে এটা হয়ে গেল 195 ডিভাইডেড বাই 1500 ইনটু 100, তাহলে 100 দুটো শূন্য কেটে গেল, 15 দিয়ে করলে 15 × 1 = 15 = 3 × 15 = 45, যেহেতু শতকরা বলছি তাহলে শতকরা চিহ্ন দিতে হবে। তাহলে শেষ পর্যন্ত কি হলো, আমি বলতে পারি অতএব শতকরা বোতল উৎপাদন বৃদ্ধি পেয়েছে 13%। ঠিক আছে, 15 অঙ্কে চলে যাবে, প্রবলেম নাম্বার 8, প্রবলেম নাম্বার 8 কি বলছে, যে একটা বই কিনতে গেছে, বই কিনতে গিয়ে কি হয়েছে দুবার ছাড় দিয়েছে। আচ্ছা পাটের অঙ্কটা পানিতে পড়ো, পাটের অঙ্কটা আমি একটু পাঁচে করে দিলাম, যেটা অক্সিজেন হাইড্রোজেনের একই রকমের অঙ্ক, তাহলে ওটা পানির বাইরে হয়ে গেল। আচ্ছা প্রবলেম নাম্বার 9 চলে যাও, বলছে একটা বইয়ের দোকান থেকে একটা বই কিনলো, নিয়ে বলছে বইয়ের ওপর প্রথম দামের ওপর পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে মানে পরপর সেটাও বলে দিয়েছে, একবার 10% ছাড় দিল, 10% ছাড় দেওয়ার পর যেটা হয়েছে তারপর 5% ছাড় দিল, নিয়ে বলছে তাহলে বইটা কত দামে কিনতে হয়েছে, এটা হচ্ছে তোমার প্রশ্ন। দেখো কি বলেছে, বইটার দাম যেটা লেখা আছে বইটির ওপর লেখা দাম হচ্ছে 200 টাকা। আচ্ছা তাহলে তোমার বইটির উপর লেখা দাম, বইটির ওপর লেখা দাম হচ্ছে 200 টাকা। এবার তাহলে 10% প্রথমে 10% ছাড় মানে কি, কমে যাওয়া বিয়োগ করতে হবে। আচ্ছা তাহলে 10% ছাড় দেবার পর বইটির দাম কত হচ্ছে আগে বের করে ফেলি, 10% ছাড় দেবার পর বইটির দাম কত হবে, 200 টাকা ছিল বিয়োগ কমে গেছে ছাড় দিয়েছে, কত ছাড় দিয়েছে 10%, তাহলে 10% মানে 10/100, তাহলে এটা পড়ে থাকছে 200 - তাহলে এটা থাকছে 20, তাহলে এটা হয়ে যাচ্ছে 180 টাকা। তার মানে প্রথমবার যখন ছাড় দিল তখন বলছে 180 টাকা ওকে দিতে হবে। তো আরও জোড়াজোড়ি করলো যে না আর একটু দাম কমাও, তো দাম কমানোর প্রথমে তখন বললো এবার আচ্ছা ঠিক আছে আরও 5% ছাড় দিলাম, আরও 5% ছাড় দিলাম মানে এই টাকার উপর আরও 5% ছাড় দিলাম, তাহলে লিখে ফেলবে যে আরও 5%, বাকিটা তোমার একবারই হয়ে যাবে, ছাড় দেবার পর বইটির দাম কত হবে, 180 টাকা ছিল 5% ছাড়, তাহলে 180 × 5% এটা হওয়া উচিত, তাহলে এটা হয়ে যাচ্ছে 180 - 180 × 5/100, তাহলে একটা শূন্য তো কাটছে, 5 × 8 = 90, দেখো 9 টাকা আসছে, তাহলে 180 - 9, তাহলে ফাইনালি পড়ে থাকছে 171।
তারপরে শেষ পর্যন্ত তাকে শেষে কনক্লুশন গ্রুপে যে অতএব তাকে 100 টাকা দিতে হলো 10% আর 5% দুবার ছাড় দেওয়ার পর তাকে কি হলো 171 টাকা দেওয়া হলো এটাই তোমার অঙ্কের